ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সংস্কার কাজ চলায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দর্শক, এই বিষয়ে জানবো সহকর্মী এম নজরুল ইসলামের কাছ থেকে। নজরুল, যানজটের কতটা দুর্ভোগ আসলে পোহাতে হচ্ছে যাত্রী ও পথচারীদের জানাবেন, এবং এই বিষয়ে কর্তৃপক্ষই বা কি বলছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে বিআরটি কাজের বিআরটি প্রকল্পের উন্নয়ন কাজের ধীরগতির ফলে কিন্তু আপনার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 14 কিলোমিটার সড়কের কিন্তু আপনার একটি বেহাল দশা দেখা দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনার নির্মাণ সামগ্রী, অর্থাৎ এই ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী, রাস্তার নির্মাণ কাজের যে সামগ্রী রয়েছে, অর্থাৎ রড, বালি, সিমেন্ট এবং লোহা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু রাস্তার ঠিক মাঝখানটা রাখার ফলে কিন্তু সড়কের উভয় পাশেই সংকুচিত হয়ে পড়েছে। আর সংকুচিত সড়ক দিয়ে কিন্তু আপনার যানবাহন কিন্তু চলাচল করতে পারে না। এমনিতে যদি একটু বৃষ্টি হয় তার উপরে কিন্তু দুর্ভোগ নেমে আসে। অর্থাৎ এই রুটে আপনারা জানেন যে 32টি জেলার প্রবেশ মুখ এখানে। এই দিক দিয়েই কিন্তু আপনার উত্তরাঞ্চলের যত জেলা আছে সব জেলায় কিন্তু এই দিক থেকে প্রবেশ করে। অর্থাৎ এই রাস্তাটা দীর্ঘদিন ধরে মানে আপনার চলাচলের জন্য যেভাবে তড়িৎগতিত হওয়ার কথা ছিল কিন্তু সেই গতিতে কিন্তু কাজ হচ্ছে না। এখানে কিন্তু আপনার নির্মাণ সামগ্রী রাখা এবং এই যে কাজগুলো চলছে খুব দ্রুত ধীরগতিতে চলছে, এই কাজগুলো ধীরগতিতে হওয়ার ফলে কিন্তু এখানে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং সংকুচিত সড়ক দিয়ে কিন্তু গাড়ি যে গতিতে চলার কথা সেই গতিতে কিন্তু চলতে পারছে না। তো চালকরা যেভাবে জানিয়েছেন যে এখানে টঙ্গি থেকে আপনার চৌরাস্তা পর্যন্ত, অর্থাৎ 14 কিলোমিটার সড়কে কিন্তু আপনার নিচের অংশটুকু কোথাও কোথাও ফ্লাইওভার উপরের অংশ ছেড়ে দেওয়ার ফলে কিন্তু উপরে যানজট কিছুটা কমলো, নিচে দেওয়া যে সমস্ত গাড়িগুলো চলে সেই গাড়িগুলো কিন্তু আপনার যানজটে নাকাল হচ্ছে। অর্থাৎ এই রুটে যারা চলাফেরা করছেন তারা কিন্তু ঠিকই নাকাল হচ্ছেন। এবং আপনাকে আমি যদি দেখাতে চাই যে আমার যে পিছনের অংশটুকু যেটা দেখাতে চাচ্ছি যে সেটা কিন্তু আপনার এই রাস্তাটা কিন্তু বন্ধ রাখা হয়েছে নির্মাণ কাজের কোনো ফ্লাইওভারের নির্মাণ কাজের ফলে কিন্তু এই রাস্তাটা বন্ধ রাখা হয়েছে। ফলে কিন্তু আপনার যাত্রীদের কিন্তু 6 কিলোমিটার ঘুরে তারপরে কিন্তু ঠিক চৌরাস্তা আসতে হচ্ছে। তো এই অবস্থা কিন্তু গাজীপুরে দীর্ঘদিন ধরেই আপনার চলছে। কবে যে শেষ হবে সেটা কিন্তু মানুষের দুর্ভোগের না মানুষকে নাকাল করে ফেলছে। অর্থাৎ এই সড়কটুকু 1/2 কিলোমিটার সড়কের জন্য মানুষকে কিন্তু 5-6 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। ফলে কিন্তু আপনার যে যানজটের যে একটা তৈরি হচ্ছে প্রতিদিনই কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু গাড়ি আপনার দীর্ঘ সারি আটকে থাকছে যানজটে, এখানে কিন্তু নাকাল হচ্ছে সাধারণ মানুষ। তো এই কাজটি যদি দ্রুত সময়ের মধ্যে কয়েক দফা, আপনি জানেন যে কয়েক দফা কিন্তু এই কাজটি বৃদ্ধি করা হয়েছে সময়, ফলে কিন্তু ব্যয়ের পাল্লাও কিন্তু বেড়ে গেছে। ফলে কিন্তু আপনার এই সময়ের মধ্যে কিন্তু আপনার কাজের জন্য কিন্তু মানুষ কিন্তু দুরবস্থার মধ্যে আছে। তো মোট কথা বলতে গেলে এই বিআরটি প্রকল্পের ধীরগতির ফলে কিন্তু মানুষের যানজটে নাকাল হচ্ছেন, এবং যদি একটু বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে কিন্তু এখানে আর চলা যায় না, নাকাল হচ্ছেন সবাই। তো এই অবস্থার মধ্যে কিন্তু গাজীপুর বিআরটি প্রকল্পের কাজ ধীরগতির ফলে কিন্তু মানুষ কিন্তু বারবার বলতেছে যে এই কাজটি দ্রুত গতির সময়ের মধ্যে শেষ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষের উদাসীনতার ফলে কিন্তু এই দুরবস্থা তৈরি হয়েছে। এমনটাই ছিল গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা ময়মনসিংহ সড়ক থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এম নজরুল ইসলাম।